ঝর্ণা টিভি মা মাটির কথা বলি। বাগেরহাটের মোরেলগঞ্জে পুটিখালী ও দৈবজ্ঞহাটি দুটি ইউনিয়নে ধান কেটে দিলেন প্রাথমিক সহকারী শিক্ষক প্যানেল নিয়োগ চাই 2018 বাস্তবায়ন কমিটির সদস্যরা। মঙ্গলবার বিকালে পুটিখালী গ্রামের কৃষক নাজিম হোসেন, মিত্রডাঙ্গা গ্রামের নিখিল ডাকুয়া ও দৈবজ্ঞহাটি গ্রামের আব্দুর রব হাওলাদারের ফসলি জমিতে বোরো, বিরিধান, 28, 28, 29 সহ বিভিন্ন জাতের পাকা ধান ও গ্রামের কৃষকের 20 একর জমির স্বেচ্ছাশ্রমে ধান কাটতে নেমেছে জেলা প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই কমিটির সদস্যরা। 30 সদস্য বিশিষ্ট দুটি গ্রুপে নেতৃত্ব দেন কমিটির জেলা সভাপতি মিরাজ হোসেন, সাধারণ সম্পাদক রাজীব সিকদার, কেন্দ্রীয় নেতা নিয়ামুল শেখ, খোকন মৃধা, সুজন হালদার, দলি রানী সহ 30 সদস্যের টিম। দরিদ্র কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে। পরীক্ষা দিয়েছি প্রাথমিক বিদ্যালয়ের চাকরির জন্য, আমরা প্যানেল প্রত্যাশী, চাকরি পাই নাই। প্যানেলের মাধ্যমে নিয়োগের জন্য আমরা সবাই আশাবাদী। আর এখন আমরা জনসেবা করছি মাননীয় প্রধানমন্ত্রী ডাকে, বাংলাদেশের কৃষক আছে বিভিন্ন জেলার পানিতে তলায় যাবে, তাদেরকে ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি, তাদেরকে আমরা সাহায্য করেছি মানবিক দিক থেকে। কারণ করোনার কারণে তো লোক সংখ্যা মানুষ পাওয়া যায় না, শ্রমিক পাওয়া যায় না, আর আমরা যার ধান কাটাছি তার হাত নাই, তার এবং বিভিন্ন জায়গার আশেপাশের আরো লোকজনের ধান কেটে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমরা সাথে আছি। এবং আমাদের সাথে আরো 40-45 জন লোক আছে, আমরা 37,148 জন প্যানেল প্রত্যাশী, আমরা বিভিন্ন জায়গায় বাংলাদেশের আর কি ধান কাটার। বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে তথ্যচিত্রে গণেশ পাল ও এম পলাশ শরীফ, ঝর্ণা টেলিভিশন, চিতলমারী, বাগেরহাট।